তার উপরে ফুল সারা জীবন আপনাদের বাড়িতে গিয়ে ঘাড়ে চেপে বসবে। হয়ে গেছে আপনাদের? শুনুন, আমি হলাম শ্রী রামচন্দ্রের ভক্ত। আমার না এই তামাশা করা, নাটক ফাটক করা মোটেও পোষায় না। কিন্তু আমার কথাটা ঢুকলো মাথায়? হ্যাঁ, কি হয়েছে জানেন তো? আগের বার আপনারা আমাকে একটা টাকাও দিলেন না, তার উপরে আমাকে হুমকিও দিলেন, যাও তুমি যা করতে চাও করো। আমি ভাবলাম যে আমি কতটা কি করতে পারি তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে হাজির করি, তাই সেটাই হাজির করলাম। ভালো ছিল না? কিন্তু দেখুন, এই ডিগবাজি খেয়েই কিন্তু আপনাকে আমি আজকে বাঁচালামও, ফাঁসতে দিনি কিন্তু। এবার আসি তাহলে আসল একটা কাজের কথায়। আমি যদি টাকা পয়সা সময় মতো না পাই না, তাহলে ফুলের মা আর শোভন বাবা জীবন এদের দুজনের সামনে আমার মুখ খুলতে সময় লাগবে না। এখনের মতো এইটুকু টাকা তো আপনি আমায় দিলেন, কিন্তু এখনকার মতো? হ্যাঁ, কিন্তু এই আংটিটা না, এটা আমার আঙ্গুলে বেশি সুন্দর লাগবে। এটা যদি পেয়ে যাই না, তাহলে আমার মুখে না তালা লেগে যাবে। আমায় ক্ষমা করবেন, ওই আপনার মেহেন্দিটা একটু ঘেঁটে যাবে, আংটিটা খুলছেন যে। শুনুন মামি। হ্যাঁ বলুন না। হয়ে গেছে? আজকের মতো তো হয়ে গেল, কি সুন্দর না? চল রানী, তাহলে এবার আজ্ঞা করুন, প্রণাম নেবেন। চল রানী। মামি তো চুপ করে থাকার মানুষ না, নিশ্চয় মাকে গিয়ে সব বলে দেবে। তখন তখন কি হবে? মা তো সহ্যই করতে পারবে না এসব। দেখে আসি যে মামি আর তারা দিদিরা কি কথা বলছে। মামিকে আমি নিজেই বোঝানোর চেষ্টা করব। ভুল বৌমা, এভাবে মেহেন্দি পড়তে পড়তে উঠে যেতে নেই। বৌমা হয়তো তার বরকে মেহেন্দি দেখাতে চাইছে যে কেমন হয়েছে। যেতে দিন না মা ঠাকুরুন। মামি